আমি আমার খারাপ সময়কে অনেক ধন্যবাদ দেব যে আমার ভাগ্যে এসেছে, কারণ যখন আমার খারাপ সময় চলছিল নিজের উপর কনফিডেন্স কমে গিয়েছিল, কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না, জীবন থেকে হ্যাপিনেস চলে গিয়েছিল। আর আমি জানতাম এটা পার্মানেন্ট নয়, কারণ খারাপ সময় কিছু সময়ের জন্য হয়, আর যতক্ষণ এই খারাপ সময় থাকে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর যখন ওই খারাপ সময় চলে যায় তখন ভেতর থেকে এমন একটা ফিলিংস আসে আর মনে হয় যদি খারাপ সময়টা না আসতো তাহলে হয়তো আমি এতটা কাজ করতে পারতাম না, এতটা পরিশ্রম করতে পারতাম না, কারণ আমি অনেক বেশি অলস। আর প্রতিটি কাজকে শুরু করার আগে এত বেশি চিন্তা করি যে কাজটা শুরুই করতে পারতাম না। এই সব কিছু আমি কখনোই করতে পারতাম না যদি খারাপ সময় না আসতো, কারণ খারাপ সময় একটি কথাই বলে যে এবার তোমাকে করতেই হবে। যখন জীবনে এমন সময় আসে যখন মনে হয় এবার আমাকে করতেই হবে, আর এই রকম সময় খুব কম লোকেরই আসে, আর এটা তখনই সম্ভব হয় যখন আর কোনো অপশন থাকে না। যখন আমাদের কাছে অপশন থাকে তখন আমরা ভাবা শুরু করি কোনটা করব, কিন্তু যখন কোনো অপশন থাকে না, একটি মাত্র উপায় থাকে যে আমাদের এবার করতেই হবে, তখন কোনো রকমের অলসতা আমাদের থাকে না, কোনো রকমের খারাপ ফিলিংসের কোনো পরোয়া আমরা করি না, কারণ তখন আমাদের করতেই হবে। তাই আমি ধন্যবাদ দেব আমার খারাপ সময়কে, কারণ এই সময়টা না আসলে আমি জানতেই পারতাম না যে আমার ক্ষমতা কতটা, আমি কি করতে পারি আর আমার শক্তি কতটা। আমি ধন্যবাদ দেব আমার খারাপ সময়কে, কারণ সে যদি না থাকতো তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে কেউ যদি আমার সাথে থাকে তাহলে সে কতক্ষণ থাকবে। আমি ধন্যবাদ দেব সমস্ত সময়কে যখন আমি এটা ভেবে ঘুমাতে যেতাম যে এই সময় কবে শেষ হবে, ওই সময় সত্যিই কাউকে দরকার ছিল এটা বলার জন্য যে ভাই আমি তোর সাথে আছি, কিন্তু কাউকে পাইনি। তাই ধন্যবাদ দেব আমার খারাপ সময়কে যে আমাকে শিখিয়েছে যে তার থেকে শক্তিশালী আর কেউ নেই, যে একবার হেরে গিয়ে পুনরায় উঠে দাঁড়ানো শেখায়, আর তার থেকে শক্তিশালী আর কেউ নেই, যে তার প্রতিটা চোখের জল কবে কখন কোথায় আর কি কারণে ফেলেছে এই সব কিছু তার মনে আছে, আর সে এখনো কাজ করে চলছে। ওই মানুষটির থেকে সফলতার মজা কেউ বুঝতে পারবে না, যে 99 বার কষ্টের কান্না করেছে কিন্তু 100 বারে গিয়ে খুশির কান্না করেছে। আমি ধন্যবাদ দিতে চাই আমার খারাপ সময়কে, কারণ আমি নিজে চাই যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আমার বাচ্চারা কোনো সুপার হিরো দেখে নয় বরং আমাকে দেখে ইন্সপায়ার হবে। আমি চাই যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন ছোটদের ভূতের গল্প নয় আমার জীবনের গল্প শেয়ার করতে পারবো। আমি ধন্যবাদ দেবো আমার খারাপ সময়কে, কারণ যদি এটা না থাকতো তাহলে আজ হয়তো আমি এই ভিডিওটা তৈরি করতে পারতাম না, আর আমার কাছে আপনাদেরকে বলার কথাই শেষ হয়ে যেত। তাই আপনিও কি আপনার খারাপ সময়কে ধন্যবাদ দিতে চান? তাহলে কমেন্টে ইয়েস লিখে বলুন যে আপনার জীবনের সব থেকে খারাপ মুহূর্ত কি ছিল আর যার কারণে আপনি তাকে ধন্যবাদ দিতে চান, আর ওই সময় আপনি কি করেছিলেন যার কারণে আপনি নিজেকে এই কথা গ্রহণ করিয়েছেন। আমি সবার কমেন্ট করব, আর আপনারাও একে অন্যের কমেন্টকে পড়ে ইন্সপায়ার হতে পারেন। তো বন্ধুরা, আমার কথার সঙ্গে যদি একমত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।